আমাকে বলে আমি দালাল, তোমার দিকে দালালি করছি না সরকারের, মনে হচ্ছে দালালি করছি। সেটা ও মালগুলো কালো চোখে চোখে দিয়ে আছে, তাই কালো দেখছে। খুব ভালো, আমার বলার পর একটু অ্যাকসেপ্ট করে নিয়েছে। আবার দেখবে না, আবার অ্যাকসেপ্ট করবে কি আমি একটা চাইনিজ মৌলানা, আবার অ্যাকসেপ্ট করবে কি আমি 2014 আর 15 আর 13 তে কত লোকজনকে বোকা বানিয়ে কত টাকা নিয়েছি সেটাও বলবে, অ্যাকসেপ্ট করবে। তারপর অ্যাকসেপ্ট করবে অ্যাম্বুলেন্স নামে আমি কত টাকা তুলেছি সেটাও অ্যাকসেপ্ট করবে। তারপরে অ্যাকসেপ্ট করবে কি আমি কত মহিলাদেরকে পাশে বসাই সেটাও অ্যাকসেপ্ট করতে হবে। এই সব যা কথা আছে, যা যা একদম ট্রুথ কথা আছে, সেটা তো অ্যাকসেপ্ট করতেই হবে। তারপর উনি একটা আরো কথা বললেন, আগুন জ্বলছে ভাঙ্গুরে, আমাদেরকে জল দিতে হবে। আমি জিজ্ঞেস করছি তাহা সিদ্দিকিকে, আগুন জ্বলবে কেন? আপনি জ্বলাচ্ছেন, এই টেররিস্ট ক্রিমিনাল অ্যাক্টিভিটিস কারা করাচ্ছে, এই লুঙ্গি ডান্সরা কারা করাচ্ছে? আপনি মাথায় টুপি দিলে, দাড়ি পরলে আপনাকে লোকজন ছেড়ে দেবে, আপনি বোকা বানিয়ে টাকা নেবে, তোলা তুলবেন, আপনি বুলেরো কার চলাবেন, আপনার আপনার মেয়ে কোয়েস্ট মলে শপিং করবে, আপনি বিরাট বাংলা বানাবেন, আপনাকেও ছাড় পাবেন না। আর আপনি কি বলবেন কি আপনি দালাল আছে? জনগণ বলছে কি তাহা সিদ্দিকি তৃণমূল কংগ্রেসের দালাল, তাহা সিদ্দিকি অভিষেক ব্যানার্জিকে চাটুকারতা করার জন্যে মাজারের ভিতরে কুকুর ইন্সপেকশন করালো, সেটা বিয়ন্ড দি কোরআন, বিয়ন্ড দি ইসলাম কাজ করালো। ইসলামকে সাইড রেখে অভিষেক ব্যানার্জিকে মাখন লাগানোর জন্যে যা কুকুর ঢুকালোর মাজারের ভিতরে, সেটা তো স্বীকার, সেটা তো স্বীকার করতেই হবে। আর অভিষেক ব্যানার্জি তো মিডিয়ার সামনে বললো কি যত প্রবলেম থাকবে ফুরফুরা শরীফে, তাহা সিদ্দিকিকে এসে বলুন, তার মানে একটা জেল খাটা আসামি কুনাল ঘোষ ওখানে আছে 4 বছর জেল খাটা আসামি, আর ফুরফুরাতে আছে একটা চাইনিজ মৌলানা মুখপাত্র, দুজন আমরা মুখপাত্র দেখছি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র। আর আমাকে আজে বাজে বললে কিছু হবে না, যদি বেশি বলবে তাহা সিদ্দিকি তাহলে 42 লোকজনকে আর বড় বড় বিজনেসম্যানকে যাকে উনি উনি অনেক বোকা বানিয়ে টাকা নিয়েছেন আর মিথ্যাকে ফাঁসানোর চেষ্টা করেছিলেন, সবাইকে নিয়ে ফুরফুরা শরীফে ঢুকে যাব। যখন মাজারের ভিতরে নিজের তাহা সিদ্দিকি কুকুর ঢুকাতে পারে, তাহলে জাতিকে টাকা নিয়েছে বোকা বানিয়ে, ওরা কেন ঢুকবে না টাকাটা আবার রিটার্ন নেবার জন্য? নিশ্চয়ই ঢুকবে। তাহা সিদ্দিকি মতন দালাল আমি কখনো মৌলভী মোল্লা দেখলাম না। আর আমাদের কোরআনে কোনো পীর বাবা হয় না, 30 পারাতে কখনো কখনো কাউ পীর বাবার নামটা লেখা নেই। তাদের কথা নওশাদ বলবে, ও ভাইপো আর চাচা ভাতিজা কাজ কথা আছে, আমি কেন মাঝখানে আসব, আমি আমার বক্তব্যটা বলবো। আর নওশাদকে এ ইনি এত কেন আজে বাজে বলছেন? আগে তো নওশাদকে বলছে কি ও পলিটিক্সে গেল তার জন্য এইসব হচ্ছে, আর আপনি যা তৃণমূল দালাল, আর আপনি যা তৃণমূল মুখপাত্র, আপনি যা মাজারে কুকুর ঢুকালেন সেটা আপনি বলুন, আপনি যা 2011 থেকে তোলা তুলছেন সেটা বলুন, আপনি যা এত বড় কোটি কোটি টাকার বাংলা বানিয়েছেন সেটা বলুন, এটা এইসব তো বলতে হবে। মিডিয়া বলছেন কাকে এরা বৈরাগত বলে? এরা এদের এদের বাপ দাদা কোথায় থেকে এসেছে এটা তো জানকারি বের করতে হবে। এরা বাংলাদেশি আছে, এরা রোহিঙ্গা আছে, এরা পাকিস্তানি আছে, এরা পেশাওরি আছে, এরা লাহোরি আছে, সেটা একটু প্রমাণ দেখ না, কি আছে কি না আছে সেটা সেটা কোর্টে দেখা যাবে। কিন্তু তাহা সিদ্দিকি তৃণমূল দালাল আছে, খুব ভালো করলেন যা উনি স্বীকার করে নিয়েছেন। এবার স্বীকার করতে হবে কি 42 লোকজন থেকে যে টাকা নিয়েছেন, অ্যাম্বুলেন্সের টাকা নিয়েছেন, আর এত এত যা বোকা বানিয়ে টাকা নিয়েছেন সেটাও স্বীকার করবেন, আপনি দেখে নেবেন। আপনি একটু মাজারে গিয়ে দোয়া করুন, আপনি একটু আরো মাখনবাজি করুন, আপনি একটু আরো চাটুকারতা করুন, আপনি একটু একদম সঙ্গে গিয়ে আপনি প্রচারে প্রচারের না বল লুঙ্গি পরে এসব করুন না। আপনি আপনি তো করছেন, আপনি তো ইসলামকে সাইডে রেখে যত নোংরা কাজ আছে সবাই আপনি করছেন, একদম করছেন। আমার উপরে আমাকে ডিফেম আর মালাইন করার জন্য ছোট ছোট নিউজ পোর্টালকে দিয়ে আমাকে প্রত্যেক দিন তাহা সিদ্দিকি মালাইন করার চেষ্টা করছে, কিন্তু আমি মালাইন করার চেষ্টা করব না, আমি সোজা ফুরফুরা শরীফে ঢুকবো তাহা সিদ্দিকির সঙ্গে দেখা করতে। আমি এক বাপের মেয়ে আছি।